মানে সবাই জানে যে সাবধান আপু আমার কি পরিমাণ পছন্দের এবং এটা আমি খুব গর্বের সাথে বলি যদিও আসলে ব্যস্ততার জন্য এবং আমি আপুর নতুন একটি সিনেমা সাইন করেছে কংগ্রাচুলেশন এবং তার প্রস্তুতি নিচ্ছে এবং উনি এত পাওয়ারফুল একজন অভিনেত্রী ওনার পক্ষে এটা ওনার পক্ষেই সম্ভব তো এটাকে খুবই আনন্দের সাথে দেখছি আবার কেমন জানি না মানে ঈদে যেমন কি হয় চাঁদ রাত আসলে মেয়েদের মেহেদি লাগানো তাড়াহুড়া লেগে যায় ঘরে ছেলেরা দেখবেন রাত দুইটার দিকে বের হয়ে বলতেছে এই আমি স্যালনে যাচ্ছি একটু হেয়ার কালার করব বা নিজেকে ফ্রেশ করব তো সাবধান আপু আসার পর শাকিব খানের উদ্যোগ নেওয়ার পর এই যে আপনাদের সকলকে দেখার পর মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রের একটা চাঁদ রাত লেগে গেছে যে কি প্রস্তুতি নেওয়া যায় কি করা যায় তো ওয়েলকাম সাবধান আপু কারণ চলচ্চিত্রের মানুষ দিয়ে চলচ্চিত্র বানাতে হয় এটাই সত্যি এই যে বললাম আমি এই কথাটাই বলছি যে সমালোচনা আমরা করব এমন সমালোচনা করব যেটা আমাদের চলচ্চিত্রের সামনে এগিয়ে যাবে গঠনমূলক চলচ্চিত্র হেলদি কম্পিটিশন করব আমার কথা একটা আর্টিস্ট তার কিছু দরকার নেই নেম দরকার নেই ফেম দরকার নেই আমার আমার বিশ্বাস কিছুই দরকার নেই সে এখন আমাদের শুধুমাত্র মানে আইডল একটা মানে মহা জায়গায় আছে তারপরে উনি চাচ্ছে চলচ্চিত্রে আমি যদি কাজ করি একটা জায়গা অবস্থান করতে কেন তাকে আমরা ছোট করবো আমার কাছে প্রত্যেকটা আর্টিস্টই যখন একটি কাজ করে একটি ফিল্মে ওটা আমার কাছে বেস্ট জুটি তো এটা যদি দর্শকদের ভালো লেগে থাকে আমাদের কাজটা কিন্তু দর্শকদের ভালো লাগানোর জন্যই তো তারা যদি ওয়েলকাম করে গুডলি এটা আমাদের প্রাপ্তি আচ্ছা আচ্ছা আমরা এখন বাদ দিই সমস্যা না আপনি করেন আমি এবার বলি আপনারা সকলেই জানেন একজন অভিনেত্রী বা অভিনেতা যদি খুব পাবলিক প্লেসে যায় খুব স্বাভাবিক এটা সৌভাগ্যের সাথে বলবো যে আসলে সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমি যে প্রচুর দর্শক আমার কাছাকাছি আসে তো সাংবাদিকরা আমি বললাম না যে আমরা কিন্তু পরিবারের মানুষ এক একজন এক একজনই পরিপূরক তো যখন আমি বসেছিলাম তখন উনি আসলে আমার কাভারটা করতে পারতেন আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল আমি যেহেতু একটা ওপেনিংয়ে গিয়েছিলাম আমি কিন্তু ওই ওপেনিংয়ের যে মানে এরিয়াটা অর্থাৎ যে স্টোরটা স্টোরে কিন্তু আমি তাদের সকলকে আমার জায়গা থেকে যে কথা বলার দরকার ছিল ওটা শেষ হয়ে গেছে তার পরবর্তী সময় উনি চাইলেন বা কেন এটা করলেন আমার জানা নেই হয়তো বা ভাইয়ের পরিবারে কোনো ঝামেলা ছিল সেটা আমার উপরতে গঠনমূলকভাবে এসেছে তো আমি কিন্তু ওনাকে আমি হার্লেন স্টোরি ছিল একটা ওপেনিং করার তো আমি কিন্তু স্টোরি আমার প্রোডাক্ট নিয়ে আমার কাজের জায়গা থেকে আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি অর্থাৎ আমার পয়েন্ট অফ ভিউ আমার কিন্তু ওনাকে প্রেজেন্ট করাটা শেষ শুধু ইমন বাকি ছিল আচ্ছা যেহেতু ইমন বাকি ছিল তো ইমন তখন ওনাকে বললেন যে ভাইয়া যেহেতু প্রচুর লোক ভিড় করছে আমরা তো স্টেজে যাবো ওইখানে আমি আপনাকে দিব আমার দেওয়ার কথা ছিল না তার পরবর্তীতে উনি এটা করেছেন তো ওনার প্রতি আমার রাগ খুব নেই তবে আপনারা তো আমাদের খুব কাছের মানুষ জানেন যে একটা আর্টিস্ট কোথাও গেলে একটু লোক ভিড় করে সেটাকে আমরা নিজেদের মতো করে প্রেজেন্ট করবো একটু কথা বলে শেষ করি আর কার প্রশ্ন আছে দেখেন হ্যাঁ বলেন